করা এই আজকের স্পেশাল ক্লাসটি, যে স্পেশাল ক্লাসটিতে বাংলা প্রথম বর্ষে যে সহপাঠ বইটি রয়েছে সেই সহপাঠ বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটক সিরাজউদ্দৌলা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই নাটকের প্রথম যে পর্বটা রয়েছে অর্থাৎ সিরাজউদ্দৌলার উত্থান নিয়ে আমরা মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটাতে আলোচনা করব। সবাই আশা করছি আজকের এই ক্লাসটা ঠিকঠাক মতো করবা, তাতে করে নবাব সিরাজউদ্দৌলা উত্থান নিয়ে একদম যাবতীয় সমস্যার সমাধান শেষ হয়ে যায়। এরকম একটা জায়গা থেকে তোমাদের জন্য আমি আমার পরিচয়টা একটু তোমাদেরকে দিয়ে ফেলি, যাতে করে হচ্ছে তোমরা তোমাদের জায়গায় আমার থেকে আমাকে চিনতে পারো। ওকে, আমি হচ্ছি তোমাদের ফারসিম ভাইয়া। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টেন মিনিট স্কুলে গত 4 বছরেরও অধিক সময় ধরে তোমাদেরকে বাংলা পড়াচ্ছি। এই যে আমাদের সম্পূর্ণ জার্নিটা, এই জার্নিতে HSC 25 বছরের জন্য লঞ্চ করা বিইআই বা বাংলা ইংলিশ আইসিটি 2.0 কোর্সে বাংলা নিয়ে আমি তোমাদের ফারসিম ভাইয়া থাকবো তোমাদের সঙ্গে। তাই সবকিছু মিলে ইনশাআল্লাহ আমাদের আজকের এই ক্লাস সবার জন্য খুব ভালো যাবে। কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে নিয়ে আসলে কথাবার্তা বলবো এবং তোমাদের যে কমেন্টগুলো রয়েছে কমেন্টগুলো দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। একটু আমরা কমেন্টগুলো দেখে ফেলি। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, তোমাদের যে কমেন্টগুলো রয়েছে কমেন্টগুলো হচ্ছে কি আমরা একটু হলো দেখবো। তার আগে তোমরা একটু আমায় কাইন্ডলি জানাও কমেন্ট সেকশনে, এটা হচ্ছে এই যে আমাদের সহপাঠের যে বইটা রয়েছে, এই সহপাঠ বইটা লাস্ট 1 বছরে কে কতখানি পড়ছে একটু জানাও কমেন্ট সেকশনে দেখি। কমেন্ট সেকশনটা দেখি, কমেন্ট সেকশনটা আমার সামনে লোড হচ্ছে, দেখা যাক। কারণ সহপাঠ নিয়ে সবারই একটা প্যারার জায়গা থেকে আমার বেশি মনে করেন সহপাঠ পড়ার কিছু না, সহপাঠ হচ্ছে গিয়ে পড়বো না। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি জিজ্ঞাসা করতে কেমন আছে। আছি আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ বাট কোনো সমস্যা না। আমাকে এবার একটা কথা বলো, সহপাঠ লাস্ট 1 বছরে কে কতখানি পড়ছে একটু দেখি। আমি একবার পড়ছি, তন্ময় বলতেছে আমি পড়তে পারি নাই। আমি 3বার পড়েছি। ফারিয়া বলছে পুরোটুকু পড়ছি ভাইয়া। আমরা তো মোটামুটি সবাই পড়েছি সহপাঠ, বাট কে কতখানি আসলে ভালো করে পড়ছি এটা বলো। আমাকে প্রকাশ জিজ্ঞাসা করছে ভাই আমাদের পরীক্ষা কবে হবে। আই উইশ আমি তোমাদের শিক্ষা বোর্ডে কাজ করতাম, তাহলে বলতে পারতাম যে অমুক দিন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমি যদিও বলতে পারছি না, এছাড়া 2025 সালের মাঝামাঝি হয়তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। ঠিক আছে, ওকে, যাই হোক মোটামুটি একটিও পড়ি নাই ভাইয়া। ঠিক আছে, তো অনেক বিষয় যেহেতু হলো, তোমাদের কার কি অবস্থা আসো এই ব্যাপারে একটা রিয়েলিটি চেক দিব এখন তোমাদেরকে। আচ্ছা, আমরা এবার তোমাদেরকে একটা রিয়েলিটি চেক দিব। আচ্ছা, ক্লাসের শুরুতেই একটা রিয়েলিটি চেক দিব, যে রিয়েলিটি চেকের মাধ্যমে তোমরা আসলে বুঝতে পারবা যে আমরা আমাদের জায়গা থেকে সহপাঠ নিয়ে কতটা পিছিয়ে আছি। এবং বিশেষ করে সিরাজউদ্দৌলা যে নাটকটি রয়েছে, এই সিরাজউদ্দৌলা নাটকটি নিয়ে আসলে আমাদের কিভাবে পড়তে হয়। তাই চলো ক্লাসের একদম শুরুতেই তোমাদেরকে আমি কয়েকটা এমসিকিউ সলভ করতে হেল্প করি। প্রথম এমসিকিউ, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? উমিচাঁদের, জর্জের, কেটেনের নাকি ওয়ালি খানের? অ্যান্সার দাও, অ্যান্সার দাও সবাই। আমার সাথে ফাহিমা বেগম জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম ফাহিমা, কি অবস্থা? আরে আমার সাথে কানিস ফিরদাউসি জয়েন করেছে, 26 ব্যাচের। ওকে, একজন বলছে ডি ওয়ালি খানের, ফারিয়া খান বলছে সি কেটেনের, লুৎফা লিজু বলতেছেন হচ্ছে সি, জোহানা বলছে অপশন বি। তার মানে আমি ডি পাই, সরি আমি হচ্ছে তোমাদের অ্যান্সারটা দেখাই ফেললাম। তো যাই হোক, এখানে আসলে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, ওয়ালি খান, কেটন, জর্জ, অনেকেরই হলো নাম এখানে চলে আসছে। ওকে, দ্য অ্যান্সার ইজ ক্লেটনের। ঠিক আছে, এখানে ক্লেটনের কথা বলা হচ্ছে। প্রথম একটা আমি উদ্দীপক দিয়ে একটা হলো প্রশ্ন দিলাম, মানে এমসিকিউ প্রশ্ন দিলাম, যেখানে মেবি তোমরা 40 বা 30% সঠিক আনসার দিয়েছো। ওকে, পরে তোমাদের সাথে এটা নিয়ে কথা আছে, পরবর্তী প্রশ্নে যাই। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধেই বলতে নবাব কি বোঝাতে চেয়েছেন? প্রশ্নটি এসেছিল বরিশাল বোর্ড 2017 সালে। বরিশাল বোর্ড 2017 সালে আসা একটি হলো গিয়ে প্রশ্ন, যে আমার নালিশ আজ আমার বিরুদ্ধে বলতে নবাব সিরাজউদ্দৌলা কি বুঝাতে চেয়েছেন? অ্যান্সার দাও। চারটা অপশন আছে, চারটা অপশন আছে, দ্রুত অ্যান্সার দাও সবাই। সাকিবুল হাসান জয়েন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাকিবুল। আশিকা ভুঁইয়া জয়েন করেছে, আমি 26। হ্যালো আশিকা, কেমন আছো? ওকে, ফাহিমা বলছে আমারটা হয়েছে, কংগ্রেস ফাহিমা। লেট করে ফেললাম, আরে রূপা পোদ্দার ঘুমিয়ে ঘুমিয়ে লেট করলে নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে যদি এখন লেট করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ফারিয়া বলতেছে ডি, ঋতু বলতেছে সি, তার মানে ডি পাইলাম, সি পাইলাম। ওকে, ফাতেমা বলতেছে এ, কেউ বি বলো, তাহলে চারটাই হয়ে যায়। লুৎফাও বলতেছে কেউ বি নাই, কেউ একজন বি বলো, তাহলে চারটাই তো অপশন হয়ে গেল। ওকে, আচ্ছা কেউ বি বলতেছে, আমি দেখতে চাচ্ছি একজন যদি অ্যাটলিস্ট বি বলে যে ভাই অপশন বি অ্যান্সার, তাহলে দেখবো যে আমরা সবাই চারটে অ্যান্সারই দিয়েছি। ওকে, সবাই এ, ডি আর সি। আশিকা তো আন্দাজে দিচ্ছে ডি। ওরে বাবা, ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ ডি, প্রাসাদ সরজনে নস্যাৎ করতে না পারা। তো বেসিক্যালি যেটা দেখলাম, বি বাদে সবার কাছে এও মনে হয়েছে, সিও মনে হয়েছে, ডিও মনে হয়েছে। তোমরা কি একটু রিয়েলাইজ করতে পারতেছো একটা জিনিস, একটা সূক্ষ্ম জিনিস কিন্তু এখানে ঘটতেছে? এইচএসসি 25 ব্যাচ, তোমাদের হাতে পরীক্ষার জন্য, এটা কি মাস? সেপ্টেম্বর। তো যদি তোমাদের জুন মাসে পরীক্ষা হয় 25 সালে, তাহলে কয় মাস আছে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তো মে পর্যন্ত 8 মাস সময় আছে। 8 মাস আগেও তুমি প্রপারলি বাংলা ফার্স্ট পেপারের নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো পারতেছো না, খুবই অ্যালার্মিং। আগাই সামনের দিকে, নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন? প্রশ্নটা আসছিল ঢাকা বোর্ড 16 এবং দিনাজপুর বোর্ড 2017 সালে। ওকে, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও দ্রুত। এ 100% উমিচাঁদকে। ওকে, এটা মনে হয় সহায় পাওয়ার। উমিচাঁদ নাকি মানিক চাঁদ আলাই জানে। আচ্ছা, অনেকবার সি বলতেছো। মীর জাফর কে? হাই হাই, মীর জাফর বললা, উমিচাঁদ বললা, রায়দুর্লভ কেউ বলো। আচ্ছা, বি আর ডিতে কেউ নাই? অপশন সি অনেকেই বলতেছো, মার্জিয়া ইয়াসমিন সহ। মীর জাফর, ওকে মীর জাফর, ইয়েস মীর জাফর কে, খুব ভালো। ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ রাজা মানিক চাঁদকে। এটা তোমাদের বইতে একদমই হচ্ছে কি শুরুতে এই জিনিসটা দেখানো হয়েছে কিন্তু, ঠিক আছে, যে আমাদের মানিক চাঁদ আসলে ইয়ার কাছে বন্দী ছিল, ইংরেজের কাছে বন্দী ছিল, পরবর্তীতে মানিক চাঁদকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পরে কিন্তু আমাদের যেই নবাব সিরাজউদ্দৌলা রয়েছেন তাকে কিন্তু কলকাতার দেওয়ান হিসাবে নিযুক্ত করা হচ্ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে সব আন্তাজে বলতেছে, আশিকা বলতেছে, দেখি সিরাজের বিরুদ্ধে ঘসিটি বেগমের আক্রোশের কারণ কি? দিনাজপুর বোর্ড 2017। দিনাজপুর বোর্ড 2017-তে আসা একটি প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2017-তে আসা একটি প্রশ্ন, সিরাজের বিরুদ্ধে ঘসিটি বেগমের আক্রোশের কারণ কি? 4, রাজনৈতিক প্রাধান্য লাভ, নবাবের দুর্বলতা, অর্থদণ্ড, নাকি মানিক চাঁদকে শাস্তি প্রদান? এ, অর্থদণ্ড বলতেছে অনেকে, বি বলতেছে, এই দুটো চলে আসে। সি আর ডি কেউ বলো, সিআরডি, সিআরডি কেউ বলে না। না আজকে এখন আমি এমসিকিউ পড়াচ্ছি না, এখন আমি তোমাদেরকে রিয়েলিটি চেক দিচ্ছি যে তোমরা বাংলা পড়ো নাই এক বছর ধরে। বাংলা না পড়ার কারণে তোমরা বাংলার বেসিক যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো পারতেছ না। এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। ওকে, দ্য অ্যান্সার ইজ রাজনৈতিক প্রাধান্য লাভ। দেখো আমি চারটার মতো প্রশ্ন সমাধান করলাম, চারটা প্রশ্ন মিলায় আমরা ম্যাক্সিমাম 20% স্টুডেন্ট যারা এই মুহূর্তে লাইফটাতে আসি তারা সঠিক অ্যান্সার দিচ্ছ, এবং তোমাদের মধ্যে অ্যাটলিস্ট 98% স্টুডেন্ট আন্তাজে অ্যান্সার দিচ্ছ। তাই এরকম একটা জায়গা থেকে একটা বারের জন্য কি রিয়েলাইজ করতেছো তোমরা যেখানে হাতে মাত্র 8 মাস সময় আছে, ঠিক সেরকম একটা জায়গা থেকে তোমাদের এই মুহূর্তে কত বড় একটা হলো গাইডলাইন দরকার, কত বড় একটা হচ্ছে কি তোমার পড়া দরকার বাংলা ইংরেজি আইসিটি নিয়ে, যাতে করে পরীক্ষার হলে বাংলা ইংরেজি আইসিটি তোমার এ প্লাস না ছুটে, বুঝতে হবে বিষয়টা। লাস্ট কোশ্চেন, রাইসুল জুহালা কে ছিলেন? দিনাজপুর বোর্ড 2017-তে আসা প্রশ্ন। রাইসুল জুহালা কে ছিলেন? রাইসুল জুহালা, রাইসুল জুহালা কে ছিলেন? দ্রুত একটু অ্যান্সার দিয়ে জানো রাইসুল জুহালা কে ছিলেন। রাইসুল জুহালা কে ছিলেন? ফারিয়া খান, আট মাসের জন্য রুটিন চেয়েছে, এ ব্যাপারে ফারিয়ার সাথে কথা আছে। রাইসুল জুহালা কে ছিলেন? সিরাজের প্রধান গুপ্তচর, মীর জাফরের সহযোগী সৈনিক, ইংরেজ পক্ষের গুপ্তচর, ঘসিটি বেগমের পালিত পুত্র। রাইসুল জুহালা কে ছিলেন? অ্যান্সার দাও। ওকে, মোটামুটি হচ্ছে গিয়ে এখানে হলো গিয়ে সবাই এটার অ্যান্সার দিচ্ছ, এটা নিয়ে আই থিঙ্ক আরো কোনো প্যারা নাই। এটার অ্যান্সার হবে গিয়ে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। এবার তোমরা যারা যারা শুরু থেকে আমার ক্লাসে আসো একটু কাইন্ডলি বলো তো, এই যে আমি এখানে 5টা এমসিকিউ তোমাদেরকে সলভ করাইলাম, এই 5টা এমসিকিউর কে কয়টা পারছো? অনেস্টলি অনেস্টলি একদম অনেস্টলি বলো বাবারা, এটা নিয়ে কেউ করো মানে মিথ্যাচার করো না যে 5টার মধ্যে 4টা পারছো, 5টাই বলতেছো, বা 5টার মধ্যে 2টা পারছো তুমি হচ্ছে বলতেছো না ভাই 5টার মধ্যে 4টা পারছি। প্লিজ, এই ধরনের মিথ্যাচার করা নিজের কাছেই আসলে তোমার নিজেকে ধোকা দেওয়া। অনেস্টলি নিজের বুকে হাত রেখে একটু কমেন্টে জানাও যে ভাইয়া আমি আসলে এতটা পারছি, এতটা পারছি, একটু কাইন্ডলি জানাও। 3টা হয়েছে ইস্যু, একদম অনেস্টলি বলছে 3টা, তার মানে সাদ বলতেছে 2টা পারছে, তন্ময় বলছে 1টা পারতেছে, বৃষ্টি বলছে 3টা পারতেছে। ওকে, তার মানে দেখো 3, 2, 1। ওকে 3টা, ওকে 3টা ম্যাক্সিমাম দেখতেছি পারছে, 3টা, 2টা, 1টা। ওকে 4টার মধ্যে, আচ্ছা 5টার মধ্যে 2টা পারছে, ওকে 1টা পারছে, 2টা ভাইয়া। ওকে শান্তা মনি, ওয়াও 5/5, একজনকে পাইলাম 5/5, 2টা। ওকে ঠিক আছে স্টুডেন্ট, এবার তোমাদেরকে একটা কথা বলি, এভারেজে যে জিনিসটা দেখলাম সবাই হলে গিয়ে 3টা, 2টা, 1টা করে পারছো, একজন হলো গিয়ে 5/5 পাইছে। সো যে মানুষটা 5/5 পাইছে সে কিন্তু আসলে তোমার বেশ ভালো করেই আগে থেকে হলো গিয়ে পড়তো। ওকে সো ওর জন্য সমস্যা হয় নাই। ওর জন্য কোনো সমস্যা হয় নাই। আমরা যেটা জানি বাংলার প্রথম পত্রে তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে তোমার 100-র মধ্যে 80 নাম্বার পেতে হয়, ঠিক আছে, ন্যূনতম 80 নাম্বার পেতে হয়। এখন যদি আমি এই পুরো পরীক্ষাটাকে, যেটা তোমাদেরকে 5 মার্কের জন্য হলো কি একটা পরীক্ষা নিলাম, এই 5 মার্কের পরীক্ষার মধ্যে মোস্ট অফ দা মানুষ আমরা 3, 2, 1 পেয়েছি। আমি যদি সেই 80% কি হিসাব করতে নেই, আমার এই 5 মার্কের পরীক্ষার মধ্যে অ্যাটলিস্ট 4 পেতে হতো। তার মানে পরীক্ষার মূল এইচএসসি পরীক্ষার তোমাদের যেখানে এখন হাতে মাত্র 8 মাস সময় আছে, সেখানে বিষয়টা কতটা ভয়ঙ্কর একবারের জন্য তোমরা রিয়েলাইজ করো। সেটা হচ্ছে তোমরা তোমাদের জায়গা থেকে এখনো 5-এর মধ্যে 4 মার্ক ক্যারি করতে পারতেছ না, যেই তোমার হচ্ছে প্রশ্নগুলো বিগত বছরের বিভিন্ন বোর্ডে আসছিল সেগুলো নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, সেখানে তোমরা 80% মার্ক বা A+ ক্যারি করতে পারতেছ না। এই যে জিনিসটা, এটা কিন্তু অনেক বেশি একটা ভয়ঙ্কর বিষয়। তাই এরকম একটা জায়গা থেকে আমরা 10 মিনিট স্কুল এক্সপার্ট টিচারদের সার্বক্ষণিক সাপোর্টে HSC 25-এর বেস্ট প্রিপারেশন ফ্রিতে নিতে তোমাদের জন্য নিয়ে এসে একটি গ্রুপ, যে গ্রুপের নাম হচ্ছে HSC 25 ফ্রি A+ সাজেশন গ্রুপ, এবং এই গ্রুপের লিঙ্কটা কিন্তু কমেন্টে দেওয়া আছে। তোমরা ফ্রিতে এখানে A+ জন্য প্রিপারেশন নিতে পারবা। তার মানে দেখো শিক্ষার্থীরা, আমরা আমাদের এন্ড থেকে কিন্তু একদম ভালোভাবেই কাজ করছি, খালি তোমাদের হলো সহযোগিতা প্রয়োজন। খালি তোমরা যদি একটাবার তোমাদের সহযোগিতা গ্রহণ করার হাতটা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু আমরা যে সহযোগিতা তোমাদেরকে দিচ্ছি সেটার মাধ্যমেই তোমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং HSC-তে ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং শুধুমাত্র তাই না, আমাদের এরকম একটা সিনারিওতে যখন আমরা দেখি যে একজন মানুষও তোমার হলো গিয়ে এই 5টা যে তোমার MCQ দিলাম, 5টা MCQর মধ্যে 5-এর মধ্যে 4 তুলতে পারলাম না, তার মানে তোমাদের কিন্তু গাইডলাইনেরও একটা অভাব আছে। তাই এরকম একটা জায়গা থেকে গাইডলাইনের জন্য তোমাদের শেষ 8 মাসে আমরা নিয়ে আসছি HSC 25 BEI 2.0। তার মানে এই 2.0টা রয়েছে, এই 2.0 এর মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে তোমাদেরকে আবারও বাংলাটা পড়াবো। সে বাংলা পড়তে পড়তে তোমাদের প্রবলেমগুলো কিন্তু ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। ওকে, আগাই তাহলে সামনের দিকে। এবার আমরা সিরাজউদ্দৌলা যে নাটকটা রয়েছে, সেই নাটকটার প্রেক্ষাপট সম্পর্কে জানবো। এবং এই প্রেক্ষাপট জানার আগে এই যে নাটকের যে প্রধান চরিত্র সিরাজউদ্দৌলা, সে সিরাজউদ্দৌলা সম্পর্কে কিছু আমরা ইনফরমেশন হলো গিয়ে জানবো, যে ইনফরমেশন গুলো হয়তো বইতে ওভাবে নেই, বাট জানলে ভালো। অ্যাটলিস্ট একটা নাটকের ব্যাকগ্রাউন্ডটা তুমি যখন হচ্ছে জানবা, সে ব্যাকগ্রাউন্ডটা জানলে, সে ব্যাকগ্রাউন্ড দ্বারাই কিন্তু তুমি আসলে নাটকটা পড়ার প্রতি আরো বেশি আকর্ষণ পাবা। এইটার জন্য আমাদের কি করা উচিত, আমাদের আসলে নাটকের ব্যাকগ্রাউন্ড জানা উচিত। ওকে, সো সবাই রেডি আমাদের নাটকের ব্যাকগ্রাউন্ডের জন্য? সবাই আমাদের নাটকের ব্যাকগ্রাউন্ড জানার জন্য রেডি? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আশিকা বলছে 4 পাইছে। দেখো 4 পাইছে কয়জন, হাতে গোনা কয়েকজন। আমি তো 5% স্টুডেন্ট 4 পাইছে ওটা নিয়ে খুশি হব না। আমি চাই 100% স্টুডেন্ট যাতে 4 পায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, কি জানি বলতেছে আন্দোলন ঝামেলা এসবের মধ্যে বিষয়টা পড়তে পাই না, আবার কমেন্টটা হলো কে দাও। ঠিক আছে, ওকে, আসো আমরা হলো কে স্টার্ট করি। তো নবাব সিরাজউদ্দৌলা জন্মসাল, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1733 সালে। তার পুরো নাম মনসুর উল মুলক সিরাজউদ্দৌল শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হয়বত জং বাহাদুর। তার নানার নাম ছিল আলিবর্দি খান, পিতার নাম ছিল জৈনুদ্দিন আহমদ খান, মাতার নাম ছিল আমিনা বেগম। তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন 1756 সালের 10 এপ্রিল এবং 1757 সালের 3রা জুলাই, জুলাই বিপ্লবের মাসে তিনি আসলে কি করেন, মৃত্যুবরণ করেন। এই যে মৃত্যুবরণের বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। এই যে বাচ্চারা একটু লোকে খেয়াল করো, একটু এই জায়গাটার দিকে হলো তাকাও, যে আমাদের যে সিরাজউদ্দৌলার সম্পূর্ণ ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটার দিকে যদি হলো আমরা একটা বারের জন্য ফিরে তাকাই, তাহলে দেখবো যে তার নানার নাম, পিতার নাম, মাতার নাম আমরা কিন্তু অনেকে প্রপারলি জানি না, সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, অনেকেই হচ্ছে কি তোমার নামাজের বিরতি হলো গে চাচ্ছ। প্রবলেমটা যেটা হচ্ছে, আমরা এই মুহূর্তে যেহেতু লাইভটা সরাসরি সবার জন্য চালাচ্ছি এবং দেখা যাচ্ছে যে এক একজনের এক একটা জেলায় নামাজ বিরতি এক এক সময় হয়, তাই আমি আমার তরফ থেকে লাইভটা কন্টিনিউ করছি। তোমাদের যাদের নামাজের বিরতি প্রয়োজন হয় আমি তোমাদেরকে বিরতি দিলাম, তোমরা নামাজটা পড়ে এসে দ্রুত আবার ক্লাসটাতে জয়েন করে ফেলো, ঠিক আছে? তাহলে কিন্তু আর কারোর জন্য কোনো সমস্যা হবে না, খালি পরে যতটুকু পার্ট মিস যাবে একটু রিভাইন্ড করে দেখে নিও, ওকে? ডান। আচ্ছা, এসা মনে হয় আমাদের 2.2 স্টুডেন্ট। এসা, আমাদের 2.2 এর ক্লাস অনুযায়ী নবাব সিরাজউদ্দৌলার উপরে একটি সম্পূর্ণ ক্লাস অনুষ্ঠিত হবে। শুধুমাত্র একটা না, নবাব সিরাজউদ্দৌলার উপরে 3টা ক্লাস আমি নিব। 3টা ক্লাসে কিন্তু তোমার সম্পূর্ণ বিষয়টা মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? ওকে, সো নামাজের বিরতি বলে ফেললাম। আগাই সামনের দিকে। নানার নাম আলিবর্দি খান, পিতার নাম জৈনুদ্দিন আহমেদ খান, মাতার নাম আমিনা বেগম, এবং ক্ষমতা গ্রহণ করেন 1756 সালে 10 এপ্রিল, মৃত্যুবরণ করেন 1757 সালে 3রা জুলাই। তার মানে এই যে, আচ্ছা, ফারিয়া বলছে আন্দোলন ঝামেলা এসবের মধ্যে ভালোভাবে পড়াশোনা মন দিতে পারিনি, 8 মাসের একটা স্টাডি রুটিন দিয়ে আমরা সবাইকে মোটামুটি সিরাজউদ্দৌলার যে সম্পূর্ণ বিষয়টা রয়েছে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সবাই ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডটাকে সবাই আমরা ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে সবাই বলো। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আই থিঙ্ক মোটামুটি হচ্ছে কি সবাই ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমি নাম, এত বড় নাম মনে রাখা দরকার নাই, খালি সিরাজউদ্দৌলার নামটা মনে রাখলে হবে। আমাদেরকে ফারিহা একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া এত সব পরিস্থিতির কারণে পড়াশোনা তো করতে পারি নাই, আমাদের একটা ফ্রি রুটিনের ব্যবস্থা করে দিয়েন। তো স্টুডেন্ট, এরকম একটা জায়গা থেকে তোমাদের জন্য আমরা একটা কিন্তু বিশেষ জিনিসের ব্যবস্থা করেছি। জিনিসটা কি এখনই শুনতে চাও নাকি একটু পরে শুনবা? জানাও তো। তোমাদের জন্য আমরা কিন্তু একটা বিশেষ সেগমেন্টের ব্যবস্থা করেছি এন্টায়ার HSC 25 ব্যাচের জন্য। এন্টায়ার HSC 25 ব্যাচের জন্য তোমরা কি এখনই শুনবা? ফারিহা যেহেতু বললো যে ভাইয়া প্রিপারেশন নিতে পারি নাই, একটা হচ্ছে কি রুটিন করে দিলে খুব ভালো হয়, এই ব্যাপারটাই তোমাদের জন্য কথা বলতে চাও। সবাই শুনবা কিনা বলো, এবং শোনার পরে কমেন্টে জানাতে হবে যে ভাইয়া যে আসলে এই জিনিসটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে কিছু একটা আমাদের কিন্তু জানাতে হবে। এখন বলবো নাকি একদম ক্লাসের লাস্টে বলবো? আচ্ছা, সবাই বলতেছো এখন শুনবো। তাহলে তোমাদেরকে বলি, আজকে তোমাদের এই ক্লাসটা নিয়ে যাওয়ার পর আমি যখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে তোমাদের জন্য আমি একটা Q&A, কোশ্চেন অ্যান্সার সেশনের রুটিন বানাবো ফর এন্টায়ার HSC 25 ব্যাচ, অর্থাৎ যারা আমাদের HSC 25 ব্যাচের 1.0 কোর্সটাতে ছিল, পরবর্তীতে 2.0 কোর্সটাতে আছে, এবং হয়তো আজকের ক্লাসের পরে অনেকেই জয়েন হবে বা এনরোল করবে, তাদের জন্য পার্টিকুলারলি এই Q&A সেশনের রুটিন দিয়ে দিব। ফর অ্যান এক্সাম্পল, আমরা অপরিচিতা গল্পটা পড়েছি, অপরিচিতা গল্পের উপরে এই সপ্তাহের রোববারে একটা Q&A সেশন হবে। Q&A সেশনটা কিরকম? Q&A সেশনটা হবে এরকম যে রাত 10টায় তোমাদেরকে একটা গুগল মিট লিঙ্ক দিব, সেই গুগল মিট লিঙ্কে তুমি জয়েন করবা। জয়েন করে সরাসরি তুমি আমার সাথে কথা বলতে পারবা, বলবা যে ভাইয়া অপরিচিতা গল্পে কেন হচ্ছে গিয়ে কল্যাণী অনুপমকে বিয়ে করলো না, এই ধরনের প্রশ্ন করতে পারো। বা বলতে পারবা যে ভাইয়া সিরাজউদ্দৌলা কেন মীর জাফর উপরে বিশ্বাস করেছিল, ঠিক আছে? তাই এরকম একটা জায়গা থেকে আমি একটা এন্টায়ারলি রুটিন তোমাদের জন্য তৈরি করতেছি, এবং এটার কারণে প্রত্যেক সপ্তাহে রবিবার তোমরা যে Q&A সেশন করবা, এতে করে লাভ হবে কি দুইটা। নাম্বার ওয়ান, টপিক দিয়ে দেওয়ার কারণে আগেই রিভিশন করতে পারতেছো যে ও আজকে তো অপরিচিতা উপরে অপরিচিতা পড়ে আসি, এরপরে সাপোজ বাংলা সেকেন্ড পেপারের কি বলবো ব্যাকরণিক শব্দশ্রেণীর উপরে Q&A, ব্যাকরণিক শব্দশ্রেণীটা পড়ে আসি, এরপরে হয়তো সমাসের উপরে Q&A, সমাসটা পড়ে আসি। যখন রুটিন অনুযায়ী পড়বা তোমার রিভিশনও হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, পড়তে গিয়ে যদি কোনো ডাউট আসে, সে ডাউটটাও তুমি কিন্তু রোববার রাতের সেশনে সলভ করে ফেলতেছ। তো এটার জন্য যে হলো কি একটা হলো কি শর্ত, তোমরা যারা আমাদের আগের কোর্সের স্টুডেন্ট ছিলে এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের যে রেগুলার কোর্সে এখন যারা 2.0 এর স্টুডেন্ট, তাদের জন্য আমরা এই জিনিসটা সম্পূর্ণরূপে রাখতে যাচ্ছি। তাই স্টুডেন্ট তোমরা যারা এখনো হলো কি আমাদের কোনো কোর্সে এনরোল করোনি, 1.0 তো শেষই, 2.0 এ কিন্তু এনরোল করতে পারো। এনরোল করার লিঙ্ক কিন্তু আলটিমেটলি এখানে দিয়ে দেওয়া আছে, কমেন্ট সেকশনে ইউজ করতে পারো। রিনা বলতো শুধু 25 ব্যাচ, 26 জয়েন করতে পারবে না। এই 26 ব্যাচ তোমাদের জন্য না, প্রত্যেকদিন ক্লাসের পরে হচ্ছে আমি কিউএনএ রাখি, আজকে 26 ক্লাস ছিল, আগামীকালে কিন্তু তোমাদের কিউএনএ আছে, তোমরা এখানে জয়েন কেন করবা, তাই না? ওকে, তাহলে কি বুঝতে পারছো? সবাইকে আমরা হলে ক্লিয়ার, সবাইকে আমরা ক্লিয়ার। যে আর এই যে বিষয়টা ফারিহারে জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া আমাদের একটা পড়ার রুটিন দিলে ভালো হয়, এই করলে ভালো হয়, সেই করলে ভালো হয়, ফারিহা প্ল্যানটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও। শুধু ফারিহা না, সবাই একটু বলো প্ল্যানটা কেমন লাগছে। ওকে, প্ল্যানটা কেমন লাগছে একটু কাইন্ডলি জানাও সবাই। ওকে, দেবজিৎ পল, দেবু বল, সিএস ভাইয়া প্ল্যানটা তাহলে ভালো ছিল? হ্যাঁ ক্লিয়ার। ইস্যু বলছে ক্লিয়ার, হিয়া মনে বলছে কি ভাইয়া? ওকে, আলামিন বলছে ভালো না। আলামিন তোমার জন্য আরো যদি বেটার কোনো প্ল্যান থাকে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যারা যারা বলছে গ্রেট, অবভিয়াসলি অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সিরাজউদ্দৌলা নাটকের প্রেক্ষাপট হচ্ছে গিয়ে পড়তেছিলাম। সিরাজউদ্দৌলার ব্যাপারে আরো একটু জিনিসপত্র হলো গিয়ে জানে। সিরাজউদ্দৌলার শিক্ষা জীবন কেটেছে তার পিতামহের গৃহে। পিতামহ বলতে আসলে তোমার কিন্তু মানে বাবার যে ফ্যামিলি, দাদা চাচারা যেখানে থাকতেছে সেটা। ওকে, এরপর দেখি বৃদ্ধ নবাবের অন্তঃস্নেহ এবং স্তাবকদের প্রতি অতি প্রশংসার কারণে প্রথম জীবনে সিরাজ খুব সম্ভবত কিছু বাড়াবাড়ি করেন এবং আলিবর্দি তা উপেক্ষা করেন এবং সিরাজকে ঢাকায় নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আমি আসলে নবাব সিরাজের একদম ইনিশিয়াল জীবনটার কথা বলছি। নবাব সিরাজ তার নানার একমাত্র নাতি ছিলেন, মানে তার নানার হলো কোনো পুত্র সন্তান ছিল না, তার সকল হচ্ছে কি মেয়ে সন্তান ছিল এবং সে মেয়েদের মধ্যে আমিনা বেগমের ঘরে জন্মগ্রহণ করেছিলেন নবাব সিরাজ। এবং নবাব সিরাজ ছোটবেলা থেকে অনেক বেশি বিচক্ষণ ছিল এবং অনেক বেশি হচ্ছে কি তোমার নবাবের প্রতি মানে নবাবের সাথে সাথে সে থাকতো। তাই এমন একটা জায়গা থেকে নবাব সিরাজউদ্দৌলা আলিবর্দি খানের অনেক প্রিয় হয়ে ওঠে এবং প্রিয় হয়ে ওঠার কারণে ওই যে সাপোজ আমি আমার দাদির হলো গিয়ে একমাত্র নাতি, দাদিকে আমি খুব ভালোবাসি, দাদি আমাকে খুব ভালোবাসে, এটা আমি অ্যাডভান্টেজ দিই। আমি কি করতেছি, আমি হচ্ছে দাদিকে হলো গিয়ে বলতেছি দাদি আমার বাবা তো হচ্ছে আমাকে আইফোন কিনে দিচ্ছে না, তুমি একটু আমার আব্বুকে বললো আইফোন কিনে দিতে, না ভাত খাবো না। তো দাদি তো অনেক মন খারাপ, হাহা আমার নাতিটা হলো ভাত খাবে না আইফোনের জন্য, ও সুন্দর মতো যাবে আমার বাবার সাথে কথা বলবে, বাবাকে বলবে যে যাও আমার নাতিকে আইফোন কিনা দাও। সো বিষয়টা নবাব সিরাজের ক্ষেত্রে কাইন্ড অফ এরকমই ছিল, ঠিক আছে? নবাব সিরাজ প্রায় সময় নানান রকম হলো গিয়ে উল্টাপাল্টা কাজ করত, বাট নবাব সিরাজ যেহেতু তৎকালীন নবাব আলিবর্দি খানের খুবই হলো গিয়ে প্রিয় হবার কারণে যে জিনিসটা হচ্ছে কি হয়, নবাব আলিবর্দি খান সিরাজের এই ধরনের অন্যায় আবদারগুলোকে রাখেন এবং সেগুলোকে উপেক্ষা করেন এবং শুধুমাত্র হচ্ছে ঠিক আছে, শুধুমাত্র যে জিনিসটা হলো গিয়ে হয় সেটা হলো যে আলিবর্দি সিরাজকে এই জায়গা থেকে ঢাকার নৌবাহিনীর দায়িত্ব প্রদান করে ফেলেন। এবার 1746 সালে মারাঠাদের বিরুদ্ধে অভিযানে কিশোর সিরাজকে আলিবর্দি সঙ্গে নেন। বেসিক্যালি 1746 সাল থেকে একটা বিশেষ ঘটনা ঘটে। 1746 সাল পরবর্তী সময়টাতে 1746 সাল পরবর্তী সময়তে যে বিষয়টা হচ্ছে এখানে হয় সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা তৎকালীন নবাব আলিবর্দি খানের সাথে বিভিন্ন যুদ্ধে যাওয়া শুরু করে এবং এর মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলা আলিবর্দি খানের সাথে যুদ্ধের অভিজ্ঞতা লাভ করা হলো গিয়ে শুরু করে। এই যে তোমার আলিবর্দি খানের মাধ্যমে আমরা এই জায়গা থেকে যে বিষয়টা হলো কি দেখতে পাই, সেটা হচ্ছে আলিবর্দি খানের মাধ্যমে নবাব সিরাজ যুদ্ধবিদ্যায় পারদর্শী হওয়া শুরু করে এবং 1952 সালের মে মাসে আলিবর্দি খান সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন। এই জায়গাও একটা ঘটনা রয়েছে। এখানে তোমার দুইজন ছিল, এক হচ্ছে সিরাজউদ্দৌলা, আর একটা হচ্ছে গিয়ে শওকত জং। শওকত জং ছিল আমাদের যে ঘসিটি বেগম, যিনি আলিবর্দি খানের অন্যতম আরেকজন কন্যা, সেই ঘসিটি বেগমের পালক সন্তান। তাই এরকম একটা জায়গা থেকে আলিবর্দি খানের কাছে অপশন ছিল দুটো, শওকত জং আর নবাব সিরাজ। বা শওকত জং যেহেতু প্রথমত পালিত সন্তান এবং দ্বিতীয়ত এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে শওকত জং হলো তোমার বেশ মদ্যপ টাইপের ছিল এবং তার ভিতরে নানান রকমের আজে বাজে বৈশিষ্ট্য ছিল। এবং এর পাশাপাশি আমরা যদি তাকাই আমাদের নবাব সিরাজের দিকে, সে কিনা শুরু থেকেই আলিবর্দির সাথে যুদ্ধে যেত, আলিবর্দির সাথে থাকতো। এরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাই যে আলিবর্দি ঘোষণার ক্ষেত্রে কি করেন, উত্তরাধিকার ঘোষণার ক্ষেত্রে তিনি নবাব সিরাজউদ্দৌলাকে বেশি অগ্রাধিকার দেন। এই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। তো এটা ছিল আলটিমেটলি আমাদের এন্টায়ার যে বিষয়টা সেটা। এবার আমরা হলো কি আস্তে আস্তে নবাব সিরাজের যে এন্টায়ার জীবন কালটা রয়েছে নবাব হিসাবে, সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। সবাইকে রেডি? ওকে, এবার নবাব সিরাজের যে আমলটা রয়েছে আমরা এখন তার সম্পূর্ণ শাসনামল নিয়ে কথাবার্তা বলবো। 1752 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন হচ্ছে গিয়ে উত্তরাধিকার হিসেবে ঘোষণা প্রাপ্ত হয় এবং সে যখন উত্তরাধিকার হয়ে যায়, পরবর্তীতে 1756 সালে দায়িত্ব নেবার সাথে সাথে নবাব সিরাজউদ্দৌলা কয়েকটা মেজর মেজর সমস্যায় পড়ে। এই মেজর মেজর সমস্যাগুলোর মধ্যে নাম্বার ওয়ান যেটা ছিল হচ্ছে কি ইংরেজ আধিপত্য। আসো এটাকে আগে ব্যাখ্যা করি, ইংরেজ আধিপত্যটা আসলে এখানে কি হচ্ছে। ঠিক আছে, আমরা এখন ইংরেজ আধিপত্য নিয়ে কথা বলবো। সবাই রেডি? ইংরেজ আধিপত্য। নবাব সিরাজ যখন প্রথমবারের মতো নবাব হন, নবাব হয়ে তার প্রথম সমস্যা ছিল ইংরেজ আধিপত্য। এবং এই যে ইংরেজ আধিপত্য, সেখানে হলো কি আমরা দেখতে পাই তৎকালীন সময় ভারতবর্ষে দুটো রাষ্ট্র, ফ্রান্স বা ফরাসি আর হচ্ছে কি ব্রিটিশ বা ইংরেজ, এই দুটো রাষ্ট্র এবং এই দুই জাতি অবস্থান করছিল। তারা কেন অবস্থান করছিল? তারা অবস্থান করছিল এখানে ব্যবসা করার জন্য। এবং ওই টাইমে কেন বাংলাকে তারা ব্যবসার জন্য বেছে নিয়েছিল? ব্যবসার জন্য বেছে নিয়েছিল কারণ বাংলা ভারতবর্ষ, স্পেসিফিক্যালি বলতে গেলে গুজরাট, এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের এন্টায়ার বাংলাদেশ। গুজরাটে প্রচুর পরিমাণে তোমার মশলা পাওয়া যেত বা স্পাইসেস পাওয়া যেত। আর আমাদের যে বাংলাদেশ ছিল, বর্তমান যে বাংলাদেশ, সে বাংলাদেশের মাটি এতটাই উর্বর, সেখানে যে কোনো কিছু তারা ফলাতে পারত। আর আরেকটা কারণ হলো এই দেশের মানুষেরা ওই টাইমে অশিক্ষিত ছিল বেশি এবং তাদেরকে দিয়ে খুবই স্বল্প মূল্যে ইংরেজ এবং ফরাসিরা খাটিয়ে বিজনেস করতে পারত। এইটা ছিল ফ্রান্স আর ব্রিটিশদের বাংলায় এসে ব্যবসা করার প্রধান উদ্দেশ্য। এখন নবাব সিরাজের যে প্যারাটা হয় সেটা হচ্ছে নবাব সিরাজ দেখেন ব্যবসা করার নামে ইংরেজ এবং ফ্রান্স একে অপরের সাথে হচ্ছে গিয়ে তোমার যুদ্ধ করতেছে। এবং শুধুমাত্র তাই না, আমাদের যে বাংলা আছে সম্পূর্ণ ভারতবর্ষ আছে। ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে এমন একটি জায়গা যেখানে দুটো ভিন্ন রাষ্ট্র ফ্রান্স এবং ইংল্যান্ড যুদ্ধ করেছে। কি জন্য যুদ্ধ করেছেন? তার নিজস্ব ব্যবসার জন্য যুদ্ধ করেছে, ব্যবসাকে স্প্রেড করার জন্য। যদিও ওই যুদ্ধে ফ্রান্সরা হচ্ছে কি জিতে যায় এবং ইংরেজরা হলো কি জিতে যায় এবং ইংরেজরা জিতে গিয়ে আধিপত্য বিস্তার করা শুরু করে এবং তারা আস্তে আস্তে বাংলার যে শাসনভার আছে সেই শাসনভারের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। তাই এমন একটা জায়গা থেকে নবাব সিরাজের প্রথম সমস্যা ছিল ইংরেজ আধিপত্য। দ্বিতীয় যে সমস্যা নবাব সিরাজ ফেস করতেছিল সেটা হচ্ছে কি তোমার বিশ্বাসঘাতকতা। সেটা কি ছিল বাচ্চারা? সেটা ছিল তোমার বিশ্বাসঘাতকতা। নবাব সিরাজের শত্রুগণের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, এরকম মীর জাফর, ঘসিটি বেগম, ক্লাইভ, উমিচাঁদ, ওয়াটসন, ড্রেক, মানিক চাঁদ, জগৎশেঠ, মিরন, রায়দুর্লভ, মোহাম্মদ বেগ, রায়দুর্লভ, ইয়ার লতিফ খান। এরকম একটা জায়গা থেকে আমি যদি হচ্ছে চিন্তা করি ক্লাইভ, ওয়াটসন, ড্রেক আর কি বাকি আছে না? এই তিনজন বাদে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে নবাব সিরাজউদ্দৌলার টপ 13 জন বিশ্বাসঘাতকের কথা বলা আছে। এই 13 জনের মধ্যে মাত্র 3 জন ছিল কে? বিদেশি বা ইংরেজ। বাকি 10 জন ছিল, বাকি 10 জনই ছিল হচ্ছে গিয়ে নবাবের নিজস্ব লোক। সম্পূর্ণ নাটকটার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা একটা কথা হচ্ছে বলেন, সেটা কথা নবাব সিরাজউদ্দৌলা না, বেসিক্যালি বরিশাল রবার্ট ক্লাইভ বলেছেন যে মানে ক্লাইভদের ইংরেজদের একটা মিটিং এ একজন হচ্ছে ক্লাইভকে ডাউট দিচ্ছিল, তুমি যে এইভাবে এত চিলমুড়ে বসে আসো, নবাব সিরাজ তো চাইলেই তোমাকে ধ্বংস করে দিতে পারে। তখন ক্লাইভ বলতেছিল নবাব সিরাজের আমাত্য বা মন্ত্রী পরিষদ একটা স্কাউন্ড্রেল। কেন? কারণ তারা হচ্ছে নবাবকে বিশ্বাসঘাতকতা করতেছে। কিসের জন্য নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে? টাকার জন্য, ক্ষমতার জন্য। তাই এরকম একটা জায়গা থেকে নবাব দুর্বল এবং অথর্ব নবাব, যার জন্য নবাবকে নিয়ে ভয় পাওয়ার কোনো কিছুই নাই, এই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এবং শুধুমাত্র হচ্ছে কি তাই না, এর কারণে নবাব আসলে ধীরে ধীরে তার যে শাসনভারটা রয়েছে শাসনভার আর সামলাতে পারছিল না। এবার আসি নবাবের শত্রুগণের মধ্যে কে কে কোন রোল প্লে করেছে। আমার যেটা বলছি মীর জাফর ছিলেন হচ্ছে নবাবের প্রধান সেনাপতি, অর্থাৎ আর্মি চিফ বা হলো আর্মি জেনারেল। তিনি কিন্তু নবাবের সাথে অনেক বড় একটা বিশ্বাসঘাতকতা করেন এবং ইংরেজদের সাথে এই মর্মেই তিনি আসলে নবাবের জন্য ইংরেজদের সাথে কাজ করেন। এটা হচ্ছে যে সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে নবাব হবেন মীর জাফর। কারণ মীর জাফরের অনেক দিনের একটা লিপ্সা ছিল বা লালসা ছিল। সেটা কি জানো? মীর জাফরের অনেক দিনের একটা লালসা ছিল। লালসাটা হচ্ছে মীর জাফর চাচ্ছিলেন তিনি হলো কি হবেন? নবাব হবেন। কেন? মীর জাফর তোমার এসেছিল মানে ভারতবর্ষের বাইরের কোন একটা রাষ্ট্র থেকে, এবং সেখান থেকে এসে তিনি যখন এই নবাবদের সাথে কাজ করা শুরু করেন, আলিবর্দি খানের মৃত্যুর পরে মানে যেহেতু আলিবর্দি খানের কোনো পুত্র সন্তান ছিল না, মীর জাফর ভেবেছিল তাকেই হয়তো নবাবই দেওয়া হবে। বা সেটা যখন দেওয়া হয় না, সিরাজউদ্দৌলাকে দেওয়া হয়, মীর জাফর মনে মনে অনেক ফুঁসে উঠে এবং সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যেই তোমার মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো পেয়ে যায় এবং প্রধান বেঈমান হিসাবে মীর জাফর কাজটি করেন। এরপর আসি ঘসিটি বেগম। ঘসিটি বেগম হচ্ছে নবাবের আপন খালা, বুঝছি? ঘসিটি বেগম হচ্ছে নবাবের আপন খালা। ফাহিমা বেগম, অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশনটার জন্য, অনেকবার তোমার ইনফরমেশন দেখেছি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঘসিটি বেগম হচ্ছে নবাবের আপন খালা। ঘসিটি বেগমের প্রবলেম করছে নবাবের সাথে ওই যে শওকত জং হলো তোমার নবাব হইতে পারে নাই। শওকত জং নবাব হয়তো ঘসিটি বেগমই সম্পূর্ণ ক্ষমতাটাকে নার্চার করতাম, ক্ষমতাটা হচ্ছে নিয়ে নিজের মতো করে ইউটিলাইজ করতাম। তাই এমন একটা জায়গা থেকে ঘসিটি বেগম কি ছিল? ঘসিটি বেগম ছিল আসলে নবাব বিদ্বেষী এবং ঘসিটি বেগমের ষড়যন্ত্রের কথাটা বুঝতে পেরে নবাব একটা কাজের কাজ করে। সে হচ্ছে নবাব ঘসিটি বেগমের প্রাসাদ ঘেরাও করে, এবং শুধুমাত্র প্রাসাদ ঘেরাওই না, এর পাশাপাশি নবাব সিরাজউদ্দৌলা ঘসিটি বেগমের যাবতীয় যে তোমার অর্থ রয়েছে বা টাকা পয়সা রয়েছে, তার যে হলো কি নিজস্ব একটা কোষাগার ছিল সেটা জব্দ করে নবাবের কোষাগারে স্থানান্তর করে। এতে করে ঘসিটি বেগম আরো ফুলে ফেঁপে উঠে এবং ক্রধান্বিত হয়ে নবাবের বিরুদ্ধে চলে যায়। ক্লাইভ, the main culprit of this drama, তার মানে এই যে ক্লাইভ রয়েছেন, ক্লাইভ ছিল এই সম্পূর্ণ নাটকটার আসল নেগেটিভ চরিত্র। তার কারণ কি? তার কারণ ক্লাইভ লোকটা ফার্স্ট অবজার্ভ করছে, অবজার্ভ করে সে দেখছে মীর জাফর, ঘসিটি, উমিচাঁদ, মানিক চাঁদ, জগৎশেঠ, মিরন, বল্লভ, রায়দুর্লভ, ইয়ার লতিফ খান, এরা তো সবাই নবাবের সাথে কাছে কোনো না কোনো ভাবে বিরক্ত। নবাবের জন্য তারা নিজের মতো করে আরাম করে লাইফ ডিল করতে পারতেছে না, এমন একটা অবস্থা। তাই এমন একটা জায়গা আছে, ক্লাইভ ভাবলো এটাই সুযোগ, ইউরেকা, আই গট দ্য ইউরেকা। সো ইউরেকাটা কি? ইউরেকাটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সাথে এই যে মানুষগুলো তোমার বিরক্ত, ওদেরকে আমি হাত করি। এবং এই যে তোমার ওদেরকে হাত করার বিষয়টা, এই ওদেরকে হাত করার জন্য যে কাজটা হলো নবাব সিরাজউদ্দৌলা করা ক্লাইভ করা শুরু করে, সবার সাথে হলো বৈঠক করে, গোপন বৈঠক টৈঠক করে, শেষকালে কিন্তু নবাবের বিরুদ্ধে সবাইকে সে লেলিয়ে দিতে সক্ষম হয়। এরপর আসে উমিচাঁদ। উমিচাঁদ হচ্ছে নবাবের পারিষদ বর্গের একজন, বা সে দিন শেষে উমিচাঁদ হচ্ছে বিশ্বাসকতা করেন ওয়াটসন আর ড্রেক, এরা হচ্ছে তোমার ইংরেজদের লোক, এরা সরাসরি হলেও গিয়ে নবাবের এগেনস্টে থাকে। মানিক চাঁদ, জগৎশেঠ সবাই একইভাবে নবাবের সাথে মূলত কি করে? বিরোধিতা করে। এই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এক কথায় আজকের ক্লাসে আমি একটা ওভারঅল গ্লিম্পস দিচ্ছি, যে গ্লিম্পসের মাধ্যমে তুমি, আমি, আমরা এটা বুঝতে পারবো নবাব সিরাজের উত্থানটা কিভাবে হয়েছিল, এবং উত্থান পরবর্তী সময়তে কিভাবে তার তার নানান রকম সমস্যা সৃষ্টি হয়েছিল সেগুলো। ওকে, ডান। এবার আমরা নবাব সিরাজের আমলের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। আমরা এখানে নিতে পারছি মতিঝিল প্রাসাদ অধিকার ও কাশিম বাজার দুর্গ অবরোধ। এর মানে কি? মতিঝিলের একটা প্রাসাদ ছিল। কোথায় মতিঝিলের একটা প্রাসাদ ছিল? মতিঝিলের একটা প্রাসাদ ছিল। কার প্রাসাদ ছিল? সেটা হলো গিয়ে আমাদের ঘসিটি বেগমের। কার ছিল বাচ্চারা? ঘসিটি বেগমের একটা প্রাসাদ ছিল। সাপোজ ধরে নিলাম এই যে হলো গিয়ে প্রাসাদটা, ঠিক আছে, এই হলো কি সেই প্রাসাদটা। এবং এই প্রাসাদে ও কাশিম বাজার দুর্গ অবরোধ, সব নিয়ে হচ্ছে আলোচনা করব। তো সিরাজউদ্দৌলা যখন আসলে সিংহাসনে হলো গিয়ে আহরণ করেন, সিংহাসনে আহরণ করার পরে আমরা দেখি যে কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে, এবং তিনি তাদেরকে দমন করার জন্য কাশিম বাজারের কুঠিয়াল ওয়াটসনকে কলকাতা দুর্গ প্রাচীর ভেঙে ভবিষ্যৎ নবাবের পূর্বানুমতি ছাড়া এ ধরনের কাজ না করার নির্দেশ দেন, কিন্তু আদেশ অমান্য করে তারা কাজ বহাল রাখলেন। বেসিক্যালি নবাব সিরাজউদ্দৌলা যখন ভাইব পাচ্ছিল আমি তো নবাব হয়েই যাব, সেই সময় সে হচ্ছে একটা কাজ করে। সে হলো আমাদের এই যে ওয়াটসন রয়েছে, ওয়াটসনকে কলকাতা দুর্গ প্রাচীর ভেঙে ফেলতে ও ভবিষ্যৎ নবাবের পূর্বানুমতি ছাড়া এই ধরনের কাজ করতে মানা করে। কলকাতায় ওরা হলো কি একটা দুর্গ তৈরি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্গ তৈরি করে, সেটার নাম দেয় ফোর্ট উইলিয়াম দুর্গ বা ফোর্ট উইলিয়াম ক্যাসল। এই ফোর্ট উইলিয়াম ক্যাসলের মাধ্যমে তারা যে কাজটা হচ্ছে করে, সম্পূর্ণ ইংরেজের ব্যবসা এবং তারা ভবিষ্যতে যে বাংলাকে ধ্বংস করতে যাচ্ছে সেই ধ্বংসের কাজটা তারা মূলত করতে চায়। তার মানে এক বাক্যে যে ফোর্ট উইলিয়াম দুর্গটা বাংলার জন্য অনেক বড় একটা থ্রেট ছিল। এই যে দুর্গ মানে কিভাবে বলবো, দুর্গ হচ্ছে তোমার একটা বিশাল বড় ক্যাসল, তুমি নেটে সার্চ দেখতে পারবা। এই সকল অ্যাকচুয়ালি প্রশ্নের কোনো অ্যান্সার নেই, এটা সার্চ দাও দুর্গ কি, তোমাকে অ্যান্সার দেখাই দিবে। তো আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, তো এই যে তোমার দুর্গটা রয়েছে, এই দুর্গটা অনেক বেশি হলো তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ইংরেজদের জন্য। কারণ ইংরেজরা এই দুর্গতে বসেই তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে এবং বাংলাদেশকে বা ভারতবর্ষকে করায়ত্ত করে নেবার জন্য যাবতীয় হচ্ছে গিয়ে প্ল্যান করত। এই জন্য সিরাজউদ্দৌলা যে কাজটা করে, বলছে যে আমি যদি ভবিষ্যৎ সম্রাট, ভবিষ্যৎ নবাব, তুমি তোমার জায়গা থেকে এই দুর্গটা ভেঙে ফেলো। কিন্তু এই আদেশ অমান্য করে ইংরেজরা কাজ বহাল রাখে। তখন সিরাজউদ্দৌলা বুঝতে পারলেন গৃহ বিবাদ বা সিভিল ওয়ারের সুযোগ নিয়ে ইংরেজরা গৃহ বিবাদ সিভিল ওয়ারের সুযোগ নিয়ে ইংরেজরা অধ্যত্ত স্বভাবের পরিচয় দিচ্ছে। সুতরাং প্রথমেই ঘসিটি বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্য তিনি হতাশ হন। এখানে ঘসিটি বেগম কোত্থেকে আসলো? ঘসিটি বেগমের কিন্তু শুরুতেই একটা বিষয় হচ্ছে এখানে বলে দিচ্ছে, সেটা কি? ঘসিটি বেগম নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ইংরেজদের কাছে সাহায্য চেয়েছিল এবং ইংরেজদেরকে হলো বলেছিল যে তোমরা নবাবকে সরায় দাও, শওকত জংকে বসো, আমি খুবই খুশি হব, শওকত জংই নবাব থাকবেন বা শাসন করব তুমি, আমি, আমরা, ঠিক আছে, এরকম। তাই মতিঝিল প্রাসাদে তোমার মতিঝিল প্রাসাদ অধিকার করে ঘসিটা ব্যাংক, অধিকার বলতে এখানে মূলত দখলকে বোঝানো হচ্ছে। কে দখল করে? নবাব সিরাজ। কে দখল করে? মতিঝিল প্রাসাদ নবাব সিরাজ দখল করে ঘসিটি বেগমকে মুর্শিদাবাদে নিয়ে আসার ব্যবস্থা করেন। এইখানে ডান পাশে আমি আমাদের ঘসিটি বেগমের ছবি দিয়ে দিয়েছি। আমি আই ডোন্ট নো, ঘসিটি বেগম লিখিং ডানটা সার্চ দেওয়ার পরে এই ছবিটাই পেলাম। এই মহিলা ঘসিটি বেগম কিনা জানি না, এই মহিলা কিভাবে এই ধরনের চক্রান্ত করে সেটা আমি জানি না। ওকে, তো মুর্শিদাবাদে নিয়ে আসার ব্যবস্থা করেন। মতিঝিল অধিকার করে নবাব সিরাজ কাশিম বাজারের উদ্দেশ্যে রওনা হন। কাশিম বাজারে হচ্ছে তোমার সেই দুর্গটা ছিল, ওই দুর্গের জন্য বেসিক্যালি তিনি রওনা হন। গেল, তো মোটামুটি গেল এতটুকু পার্ট। এরপর দেখি ২৭ মে তার সেনাবাহিনী কাশিম বাজার অবরোধ করেন এবং কাশিম বাজারের দুর্গের কুঠিয়াল ওয়াটসনকে দরবারে হাজির হয়ে তার নীতি পালন করার জন্য অঙ্গীকারপত্র লিখতে বলেন। ওয়াটসন এই অঙ্গীকারপত্র লিখতে বাধ্য হন। তার মানে ওয়াটসনকে যে দুর্গ ভেঙে ফেলতে বলা হয়েছিল নবাব হওয়ার আগে, সিরাজউদ্দৌলার সে আদেশ ওয়াটসন অমান্য করে। তারপরে সিরাজ গিয়ে ঘসিটি বেগমের প্রাসাদ দখল করে এবং তার পরবর্তী সময়তে ওয়াটসনের যে তোমার দুর্গটা ছিল, দুর্গটা সে ভেঙে ফেলে এবং ওয়াটসনকে একটা অঙ্গীকারপত্র হলো গিয়ে লেখায় বা একটা দলিল করায়, যে দলিলের মাধ্যমে আমরা যে বিষয়টা আসলে দেখতে পাই সেটা হচ্ছে যে ওয়াটসন বাধ্য হয় দলিলটা লেখে, কিন্তু দিন শেষে এই দলিলটা ওয়াটসন এবং ইংরেজ আর কিন্তু প্রপারলি মানে না। এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এতটুকু কি আমরা বুঝতে পারছি? এই ক্লাসে কোনো লেকচার শিট নাই, ইস্যু। এতটুকু কি আমরা বুঝতে পারছি? ওকে, মোটামুটি হচ্ছে কি সবাই ক্লিয়ার? ঠিক আছে, আগাই তাহলে সামনের দিকে। এবার আমরা কলকাতা আক্রমণ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব বাচ্চারা? কলকাতা আক্রমণ। ওকে, আসো আমরা শুরু করি কলকাতা আক্রমণ। এখানে কি পড়ব? ১৭৫৬ সালের ১৮ জুন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন এবং যুদ্ধ হওয়ার ২০ জুন কলকাতা দুর্গ সিরাজ হলকে দখল করেন। ওই যে তোমার হলকে দুর্গের কথা আমরা বলছিলাম, সেই দুর্গটা বেসিক্যালি বলা হচ্ছে। এবং সেনাপতি মানিক চাঁদের হাতে দুর্গের দায়িত্ব ছেড়ে দেন এবং মানিক চাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন। কলকাতার দেওয়ান নিযুক্ত করেন। এই যে তিনি যে কলকাতার দেওয়ান নিযুক্ত হন, এই বিষয়টার কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে এবং এটা কিন্তু তোমাদের বোর্ডেও প্রশ্নটা এসেছিল। বুঝছি সবাই? ওকে, এটা কিন্তু তোমার বোর্ডে আসা প্রশ্ন ছিল, তোমরা অনেকেই হলো পারো নাই। তো এখানে নবাব সিরাজের যে আমলটা দেখানো হচ্ছে সেখানে হলো আমরা কি দেখতে পাই কলকাতা যুদ্ধের কথা, এবং কলকাতাতে কিন্তু এই ধরনের একটা হলো টোম্ব আছে, এবং এই কলকাতার সময় কলকাতা যুদ্ধ পরবর্তী সময়তে নবাব সিরাজের ব্যাপারে একটা কুৎসা রটনা হয়, একটা তোমার হচ্ছে প্রোপাকান্ডা বা হলো ওই যে আমরা বলি না গুজব বা লাইলাতুল গুজব, এই যে গুজবের বিষয়টা হলো গুজব ছড়ানো হয়। এটা হচ্ছে দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি, দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এই ব্যাপারটা আমাদের বইয়ের মধ্যে নাই, বাট সিরাজের উত্থানের ব্যাপারে জানতে হলে এই জিনিসটা তোমার জানা দরকার। তোমরা কি জানবা এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি? এটা কিন্তু তোমাদের বইতে নাই, বইতে নাই, বইতে নাই, এটা আমি বলে দিলাম। তোমরা কি জানবা ব্ল্যাক হোল ট্র্যাজেডির বিষয়টা কি ছিল আসলে? ব্ল্যাক হোল ট্র্যাজেডির ব্যাপারে কি জানতে চাও? এবং সিরাজউদ্দৌলার শাসন আমলকে কলঙ্কিত করেছিল ইংরেজরা এই সম্পূর্ণ ব্ল্যাক হোল ট্র্যাজেডির মাধ্যমে, ঠিক আছে? তোমরা কি কেউ জানতে চাও ব্ল্যাক হোল ট্র্যাজেডির বিষয়টা কি আসলে? ওকে, একজন বলতেছে হুম বল, ঠিক আছে বলবো, বলার আগে এখানটা পাই পাকা লাগাচ্ছিল, ঠিক আছে। ওকে, অনেকেই বলতেছিল কে জানবো, ঠিক আছে। শোনো, নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় অবস্থিত ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করতে সক্ষম হন। দখল করার পরে তিনি ইংরেজ সেনাদেরকে ক্ষমা করে দেন এবং ওয়াটসনকে ধরে নিয়ে যায় যাতে করে হচ্ছে অঙ্গীকারপত্র সাইন করাতে পারে। অঙ্গীকারপত্র ওয়াটসন তো সাইন করে, এরপর ওয়াটসন ফিরে আসে। ফিরে আসার পরে রবার্ট ক্লাইভের সহায়তায় সে একটা ঘটনা বানায়। ঘটনাটা কাইন্ড অফ এরকম থাকে যে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করার পরে 18 ফুট লম্বা এবং 15 ফুট চওড়া, মানে 18 ফুট লম্বা, অনেক লম্বা একটা হচ্ছে গিয়ে কি বলে ক্লাসটা লম্বা একটা হলো গিয়ে ঘর, এবং মাত্র 15 ফুট চওড়া, মানে এইরকম একটা হলো গিয়ে ঘরে তিনি প্রায় 146 জন ইংরেজকে বন্ধ করে রাখেন, এবং যে ঘরটা ছিল সম্পূর্ণরূপে বন্ধ। তার মানে এইরকম লম্বা একটা হলো গিয়ে ঘর, সে লম্বা ঘরে 146 জনকে সিরাজ জোর করে ঢুকাইছে এবং জোর করে মানুষকে দম বন্ধ করে সিরাজ হলো গিয়ে মেরে ফেলছে। এবং এই প্রোপাগান্ডা বা এই গুজবটা তারা এমন ভাবে ছড়ায়, মানুষ আসলে বিশ্বাস করাই শুরু করে দেয় যে এটা এমনটা সিরাজ করছিল। এবং সিরাজউদ্দৌলা পরবর্তী সময়তে এই গুজবটাকে আসে প্রতিহত করতে পারে নাই, এবং এরকম একটা জায়গা থেকে ব্ল্যাক হোল ট্র্যাজেডি সিরাজের এন্টায়ার শাসন আমলে অনেক বড় একটা কালো অধ্যায়, ঠিক আছে? এটাই মূলত এখানে বলা হচ্ছে। ডান, আই হোপ বুঝতে পারছো। এবার নবাবগঞ্জের যুদ্ধ, সিরাজের আমলে বেশ কটা যুদ্ধ হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে কলকাতা যুদ্ধ আর একটা হলো নবাবগঞ্জের যুদ্ধ। তো এই জিনিসটা হলো খুবই হলো অদ্ভুত ছিল। দিল্লির বাদশা পূর্ণিয়ার নবাব শওকত জংকে বাংলা, বিহার, উড়িষ্যা নবাবী সনদ পাঠালেন। শওকত নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেন। ইংরেজরা এই সংবাদ পেয়ে গোপনে শওকত জং এর সাথে মিত্রতা করার চেষ্টা করতে থাকে। অপরদিকে মাদ্রাজে ইংরেজ দরবার রবার্ট ক্লাইভের প্রধান সেনাপতি কলকাতা পুনরুদ্ধারের জন্য পাঠায়। সিরাজউদ্দৌলা শওকত জংকে প্রতিরোধ করার জন্য রওনা হন। প্রতিমধ্যে নবাবগঞ্জ স্থানে উভয় পক্ষে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে শওকত নিহত হন। ক্লাইভ ও ওয়াটসন কলকাতায় পৌঁছে যান এবং এর মধ্যে বিনা যুদ্ধে কলকাতা জয় করেন। বেসিক্যালি কয়েকটা হলো কি বিষয় এখানে হয়েছে। নাম্বার ওয়ান, নবাব সিরাজ কোথায় থাকেন? নবাব সিরাজ থাকেন হলো গিয়ে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ, ঠিক আছে? এটা হলো গিয়ে নবাব সিরাজের থাকার জায়গা। নবাব সিরাজ কোথায় থাকছেন? নবাব সিরাজ থাকছেন হলো গিয়ে মুর্শিদাবাদে। আমি এই জিনিসটা পুরাটি তোমাদেরকে একে বুঝাই, ঠিক আছে? তাহলে খুব ভালো হবে। ওকে, এটা আসলে তোমাদেরকে একটু একে বুঝাই। ওকে, আমাদের নবাবগঞ্জের যে যুদ্ধটা রয়েছে, নবাবগঞ্জের যুদ্ধ, নবাব সিরাজ কোথায় থাকেন? তিনি থাকেন মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে, ঠিক আছে। এটা হলো কলকাতা, এটা হচ্ছে কি এন্টায়ার কলকাতা। কলকাতার এই জায়গাটায় ধরে নাও তোমার ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, আর কলকাতার এই জায়গাটায় হচ্ছে কি তোমার হলো একটা নদী আছে, সে নদীর ওখানে ইংরেজরা একটা বিশাল বড় শিপে অবস্থান করতেছিল, ঠিক আছে। এই হলো গিয়ে মুর্শিদাবাদ। এবার দিল্লি থেকে একটা তোমার সনদ আসে, দিল্লি থেকে মানে ঘসিটি বেগমের চক্রান্তর কারণে দিল্লি থেকে একটা তোমার সনদ, একটা তোমার ঘোষণা আসে যে সিরাজ আর নবাবের, নবাব থাকবে না, নবাব হবে শওকত জং। সো দিল্লি থেকে এই একটা ঘোষণা আসার পরে, দিল্লি থেকে এই ঘোষণা আসার পরে শওকত জং যে কাজটা করে, শওকত জং এখান থেকে লোকে রওনা দেয়, কিশোর জং রওনা দেয় মুর্শিদাবাদে আক্রমণ করার জন্য। তাই পরবর্তীতে এই এই জায়গা থেকে রওনা দেওয়ার পরে সাপোজ এই জায়গাটাই তোমার আছে নবাবগঞ্জ, শওকত জং হলো গিয়ে যাচ্ছে এদিক থেকে, নবাব সিরাজউদ্দৌলা হলো কি মুর্শিদাবাদে যাচ্ছে, এবং কলকাতা থেকে এক্সট্রা তোমার শক্তির জন্য তোমার ফোর্ট উইলিয়াম থেকে যে নবাবের সৈন্যরা ছিল তারাও হলো গিয়ে যাচ্ছিল। সো এতে করে যে জিনিসটা হয়, শওকত জং যখন নবাবগঞ্জে আসে, সেখানে তোমার নবাবের দুই বাহিনী মিলে যুদ্ধ করা শুরু করে, এবং এই যুদ্ধের যে পরবর্তী সময়টা রয়েছে সেখানে আমরা আসলে কি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই শওকত জং যদিও হেরে যায়, বাট ফোর্ট উইলিয়াম দুর্গ যেটা ছিল, ফোর্ট উইলিয়াম দুর্গটা আসলে সেরকম একটা জায়গা থেকে আমরা কি দেখতে পাবো, সেটা হচ্ছে কি সম্পূর্ণরূপে অরক্ষিত হয়ে যায়। তাই অরক্ষিত হয়ে যাবার কারণে আমাদের যে ইংরেজরা রয়েছে, রবার্ট ক্লাইভ এবং অন্যান্যরা, তারা আসলে কি করে, বিনা যুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গটাকে দখল করে ফেলে। আচ্ছা বাচ্চারা, একটা জিনিস হলো তোমাদেরকে হলো কি বলি, এটা হচ্ছে গিয়ে সরাসরি নবাবগঞ্জের যে যুদ্ধের বিষয়টা রয়েছে, যুদ্ধের বিষয়টা তোমাদের বইয়ের মধ্যে নাই, বাট বইয়ের এক জায়গায় তোমরা হচ্ছে গিয়ে পাবা, নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করেন, জয় করার পর সে তিনি হারিয়েও ফেলেন, সেটার ক্ষমতা আর তার কাছে থাকে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ক্ষমতাটা আসলে কেন থাকে না? এই যে কেনর যে অ্যান্সারটা, কেনর অ্যান্সারটা আমি আজকের ক্লাসে দিয়ে দিলাম। তোমরা যখন আমাদের কোর্সটা পারচেস করবা, কোর্সটা পারচেস করে আমাদের কোর্সের ভেতরে থাকবা, তখন হয়তো আমি এই বিষয়টা আর বলবো না, কারণ তখন বলার মতো সময়ও থাকবে না। তার মানে কি হয়, দিল্লি হচ্ছে গিয়ে শওকত জংকে বাদশা করতে হলো গিয়ে সনদ পাঠায়, শওকত জং যাচ্ছিল মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে নবাব আসে, ফোর্ট উইলিয়াম থেকে নবাবের এক্সট্রা রিএনফোর্স আসে, আসার পর নবাবগঞ্জ হলো গিয়ে যুদ্ধ হয়, এবং যুদ্ধ হওয়ার পরবর্তী সময়তে আমরা যে বিষয়টা হচ্ছে গিয়ে এখানে হলোকে বলা হয়, সেটা হচ্ছে তোমার ইংরেজরা বিনা যুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে ফেলে। ওকে, একজন বলছে ভাইয়া কি বলে এটা কলকাতা হবে নাকি কলিকাতা হবে? এটা অ্যাকচুয়ালি কলকাতা, সাধু ভাষায় বলতে গেলে কলিকাতা হয়। এই জিনিসটা কেমন লাগছে? এটা কিন্তু বইয়ের ভেতরে ওভাবে নাই, বইয়ের বাইরের একটা জিনিস। মূল ক্লাসে অ্যাকচুয়ালি আমরা বইয়ের ভেতরে জিনিসই পড়াবো, তাই আগে একটু জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। সবাই ক্লিয়ার? এটা ইস্যু তো খুব স্মার্ট একটা মানুষ, হিস্ট্রি পড়ে সবার আনসার করছে। এখন ইস্যু তো হলো গিয়ে আর্টসের, সায়েন্স আর কমার্স যারা তারা কি করবা, ভালো করে ক্লাসটা করো। আর এখনো কোর্সে ভর্তি না হলে কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক মোটামুটি এতটুকু ডান। এরপর নবাবের পতন, পতনগুলো হচ্ছে কারণ পরের ক্লাসে পড়বো আমরা। এখন আবারও বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ নিয়ে আলোচনা করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ঘোষণা আছে। ঘোষণাটা হলো, আমাদের এক্সপার্ট টিচারদের সার্বক্ষণিক সাপোর্টে তোমাদের জন্য কিন্তু আমাদের বিশেষ একটা আয়োজন রয়েছে। সবাইকে আয়োজনটার ব্যাপারে শুনতে চাও এবং আমাদের পরবর্তী ক্লাসের অ্যানাউন্সমেন্ট শুনতে চাও, তাহলে একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাও, হ্যাঁ ভাইয়া শুনতে চাই বা হ্যাঁ ভাইয়া জানতে চাই, একটু কাইন্ডলি কমেন্টে আমাকে জানাও। জানি আর হচ্ছে গিয়ে মাথা ঘুরে ইতিহাস বলে, হাই হাই তোমাদের জন্য বেশ কয়েকটা সাজেশন রয়েছে এবং অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ক্লাসগুলো অ্যাপে থাকবে না, এটা ফেসবুকেই থাকবে। সবাই অ্যান্সার করার আগে এটা বলো শুনতে চাও কি না। ঠিক আছে, তাহলে বলি আমাদের 10 মিনিট স্কুলে যে টিচাররা রয়েছেন তাদের সার্বক্ষণিক সাপোর্টে এইচএসসি 25 ব্যাচের বেস্ট প্রিপারেশন ফ্রিতে নিতে এখনই জয়েন হতে হবে তোমাদের এইচএসসি 25 ফ্রি A+ সাজেশন গ্রুপে। দেখো এই যে এইচএসসি 25 ফ্রি A+ সাজেশন গ্রুপটা রয়েছে, এই গ্রুপের একটা মাহাত্ম্য আছে। আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে পড়লাম সিরাজউদ্দৌলার উত্থান, উত্থানের মধ্যে সিরাজউদ্দৌলার পরিচয় জেনেছি, তার ক্ষমতায় বসা জেনেছি, তারপরে হচ্ছে কি তার শত্রুদেরকে সম্পর্কে জেনেছি, তার যুদ্ধ সম্পর্কে জেনেছি। এবার সিরাজউদ্দৌলার উত্থান জানলাম, তারপরে কি সিরাজউদ্দৌলার পতন জানতে হবে না? এই পতনের যে ক্লাসটা, পতনের ক্লাসটা কারা কারা করবা সেটা একটু কমেন্টে জানাও তো। সিরাজউদ্দৌলার উত্থান তো হচ্ছে আমরা জানলাম, পতনের ক্লাসটা কারা কারা করবা? পতনে কি দেখাবো সেটা কি বললাম, করবা কেন? পতনে আমি দেখাবো এন্টায়ার পলাশীর যুদ্ধ ময়দানে কি হয়েছে, পলাশীর যুদ্ধ ময়দানে সিরাজ কেন পরাজিত হয়েছে, সেখানে মীর জাফরের ভূমিকা কি ছিল, সেখানে তোমার রাইসুল জুহালা কি পার্ট করেছেন, কিভাবে সে ভূমিকা পালন করেছেন, এবং পলাশীর যুদ্ধে হেরে যাবার পরে সিরাজ কিভাবে রাজধানীতে ফেরত আসেন, রাজধানীতে ফেরত আসার পরে তিনি কি কি স্টেপ নিয়েছিলেন, এই সকল বিষয় নিয়ে আমরা হলো কথাবার্তা বলবো পতনে। এই যে পতনের ক্লাসটা রয়েছে, এই পতনের ক্লাসটা তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে করতে পারবে না, বরঞ্চ সেই পতনের ক্লাসটা কোথায় হবে? এইচএসসি 25 ফ্রি A+ সাজেশন গ্রুপে। কোথায়? এইচএসসি 25 ফ্রি A+ সাজেশন গ্রুপে তোমাদের পতনের ক্লাসটা হবে, তোমাদের না সিরাজের পতনের ক্লাসটা হবে। এখন এটার জন্য তোমাদের যে দায়িত্ব, আজকের এই ক্লাসের পরে আমাদের এই গ্রুপটাতে যারা জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ, যারা জয়েন হওয়া নাই তারা জয়েন হবা। এখন আমি বুঝবো কেমনে যে জয়েন হয়েছে কি হয় নাই? আচ্ছা এমডি বন বলছে পলাশী যুদ্ধে হেরেছে বড় কারণ মীর জাফর। হ্যাঁ মীর জাফর একটা রিজন, বাট সেটা ওয়ান অ্যান্ড অনলি রিজন না, তাই আমরা আরো অনেক বিষয় হচ্ছে গিয়ে কথা বলবো। আচ্ছা সো পতন নিয়ে যেটা হলো আমি বলতেছিলাম, সো তোমরা হলো কি এই গ্রুপটাতে জয়েন হবে। এখন এই গ্রুপে কিভাবে জয়েন হইলা সেটা তো জয়েন হবা, বাট আমি বুঝবো কেমনে যে তোমরা আদৌ জয়েন হয়েছে। তাই তোমাদের জন্য ছোট্ট একটা টাস্ক আছে। টাস্কটা কি? আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা একটা ফিডব্যাক এই গ্রুপে জয়েন হয়ে সুন্দর মতো লিখবা, লিখে আজকের ক্লাসে যে কোনো একটা স্ক্রিনশট নিবা, কোনো একটা সময়ে স্ক্রিনশট নিয়ে ওটা হলো গ্রুপে পোস্ট দিবা। তখন আমি হলো বুঝে যাব তোমরা হচ্ছে ক্লাসটা করেছো এবং ওই গ্রুপটাতেও জয়েন হয়েছো। শুধু ফিডব্যাক দিলেই হবে না, ভালো করে ফিডব্যাক লিখতে হবে। আমরা টপ 5-5টা ফিডব্যাক সেই গ্রুপে আসলে অ্যাকসেপ্ট করব। তাই জাস্ট আমার একটা স্ক্রিনশট নিলাম, দাঁড়িয়ে আছি, তারপর স্ক্রিনশটের নিচে ব্যাখ্যা করলা যে হলো গিয়ে ভাইয়া ক্লাসটা অনেক ভালো হয়েছে, তাহলে কিন্তু আসলে অ্যাকসেপ্ট করবো না। তোমার কি করতে হবে? ভালো করে ফিডব্যাকটা লিখতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট। আগাই তাহলে সামনের দিকে আমরা। ওকে সো 6 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন, উক্তিটি কার? উক্তিটি কার? উক্তিটি কার বলো একটু। আলোচ্য উক্তিটি কার? আর চুক্তিটি কার বলো একটু। 6D বলতো সিরাজের ডি। আচ্ছা সবাই দেখি ডি বলতেছো। ওকে, দ্য অ্যান্সার ইজ ডি। ঠিক আছে, কিভাবে ফরাসিরা ডাকাত, ইংরেজরা অতি সজোর, মানে ইংরেজরা ওই নানান রকম অন্যায়ের কারণে সিরাজকে বলতেছিল আমরা তো ফরাসিদের বিরুদ্ধে খালি যুদ্ধ করি, বিকজ ফরাসিরা আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেয় না। তখন সিরাজ বিরক্ত হয়ে বলে হ্যাঁ ফরাসিরা ডাকাত, তোমার তো অতিশয় সজ্জন, তোমার অনেক ভালো ব্যক্তি। আসলে সিরাজের দৃষ্টিতে ফরাসিরাও খারাপ, ইংরেজরা হচ্ছে গিয়ে খারাপ। ঠিক আছে, ওকে আগাই। আজ নবাবকে ভাবাচ্ছেন কাল, আচ্ছা ডোবাচ্ছেন, সরি টু স্পেলিং মিস্টেক আছে। আজ নবাবকে ডোবাচ্ছেন কাল আমাদেরও পথে বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? ক্লাইভের উক্তিতে প্রকাশ পেয়েছে মীর জাফর ও তার সঙ্গীদের প্রতি ক্ষোভ, সন্দেহ, বিতৃষ্ণা নাকি আস্থাহীনতা। যে বলছো গ্রুপ খুঁজে পাচ্ছ না, গ্রুপের নাম হলো HSC 25 ফ্রি এপ্লাস সাজেশন গ্রুপ, গ্রুপ লিংক রয়েছে কিন্তু আমাদের কমেন্টে। সাতের অ্যান্সার বলো, এভাবে লিখবা। সাতের অ্যান্সার এ, সাতের অ্যান্সার বি, সাতের অ্যান্সার সি, সাতের অ্যান্সার ডি, এভাবে লিখবা। শাহিন খান বলতে সাতের ডি, রুমি বলতে সাতের এ। ওকে ওকে ওকে, দ্য অ্যান্সার ইজ সাতের ডি, আস্থাহীনতা। আস্থা ছিল না, ভরসা ছিল না। ভরসা সন্দেহ কিন্তু ডিফারেন্ট জিনিস, এখানে আসলে ভরসার কথা বলা হচ্ছে। সন্দেহ মানে তুমি একটা কাজ হলো কি করেছো, বাট সেটার প্রতি তোমার আসলে মানে ভরসা হচ্ছে না, সেই জিনিসটা বেসিক্যালি আস্থাহীনতা, এটাই কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। ওকে, আরিয়ান বলতেছে ধন্যবাদ ভাই, আপনার দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ আরিয়ান। আগাই। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি নবাব না ফকির? এর মধ্য দিয়ে মীর জাফরের কোন চরিত্রের বৈশিষ্ট্যটি প্রকাশ, চরিত্র কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? অ্যান্সার দাও, এমসিকিউ 8। এমসিকিউ 8 এর অ্যান্সার দাও। এই যে ওরা এখন কনফিউশন শুরু করছে, সাদা সিধে, দৃঢ় চিত্তে, কুটকুশল, পরনির্ভরশীল। ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ পরনির্ভরশীল। আমাদের যে মীর জাফর রয়েছে, মীর জাফর কিন্তু তার জায়গা থেকে পরনির্ভরশীল ছিল। কার সাথে, কার উপরে পরনির্ভরশীল ছিল? সে আসলে পরনির্ভরশীল ছিল আমাদের ক্লাইভের উপরে, কারণ ক্লাইভের সহায়তায় সে আসলে এই যে ক্ষমতাটা রয়েছে, ক্ষমতায় আসলে মূলত বসতে পেরেছিলাম। একদম হচ্ছে ভাইয়া এটা একটু কনফিউজ হচ্ছে। দেখো নবাব মসনদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, সিরাজউদ্দৌলা মারা যাবার পরে এই নবাব হচ্ছেন তোমার মীর জাফর। তিনি সিরাজউদ্দৌলা মারা গেছে, মীর জাফর নবাব হয়েছে। নবাব হওয়া সত্ত্বেও তিনি হলো কি সিংহাসন, সাপোজ এখানে বসার জায়গা আছে হলো কি সিংহাসন, এই সিংহাসন উনি বসতেছে না, তার কারণ ক্লাইভ আসবে, তারপর এই হাতটা ক্লাইভের হাত, ক্লাইভ হচ্ছে গিয়ে মীর জাফরের হাত ধরবে, তারপর এখানে সে হলো কি বসাই দিবে। তার মানে নবাব সিরাজউদ্দৌলার পরবর্তী সময় মীর জাফর নবাব হচ্ছিল, এবং নবাব সে কিভাবে হচ্ছিল? ক্লাইভের হাত ধরে। তাই ক্লাইভই হচ্ছে সিরাজউদ্দৌলাকে বসায়, নাকি বলি মীর জাফরকে বসায় দিবে, এটাই মূলত এখানে বলা হচ্ছে। তাই এখানে পরনির্ভরশীলতার যে বিষয়টা সেটা ফুটে উঠেছে। কে জানি প্রশ্ন করেছিল, প্রশ্নটা বুঝো না, মেবি ইস্যু প্রশ্ন করছিল, প্রশ্নটা বুঝছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। ওকে, এবার দেখি এমসিকিউ 10। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো সংগঠনের স্থান কোনটি? ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম জাহাজ, ঘসিটি বেগমের বাড়ি নাকি নবাবের দরবার? অ্যান্সার দাও। অ্যান্সার দাও সবাই, 10 এর অ্যান্সার দাও। ওকে, ইস্যু বুঝতে পারছে, থ্যাংক ইউ। 10-এর আনসার দাও সবাই, 10-এর এ বি সি নাকি ডি? শাহিন বলতে 10-এর এ, ইমন বলতে 10-এর এ, স্নাতা একজনকে মেনশন দিচ্ছে, ফারিহা ইসলাম বলতে ফারিহা 9 আছে, আচ্ছা জান্নাতুল ফেরদৌস বলতে 10-এর এ, ইস্যু বলতেছে এম। ইস্যু এইভাবে না, 10-এর এ বা 10-এর ডি ভাবে লিখবা। আচ্ছা অ্যান্সার দেখি, দ্য অ্যান্সার ইজ ফোর্ট উইলিয়াম জাহাজ। হ্যাঁ, ফোর্ট উইলিয়াম দুর্গ তো নবাব ভেঙেই ফেললো, নবাব তো দখল করে ফেললো। দ্বিতীয় বিশ্বে ফোর্ট উইলিয়াম জাহাজে অবস্থান করতেছিল, যেখানে হয়েছে একজন ইংরেজ মহিলা তোমার ক্লাইভের উপরে না কার উপরে খুব হলো, ক্লেটনের উপরে খুব বেশি রাগ হয়ে যায়, ওই দৃশ্যটার কথা বলা হচ্ছে। এটা কিন্তু তোমার ফোর্ট উইলিয়াম জাহাজে এই দৃশ্যটা আসলে সংঘটিত হয়েছিল। আশা করছি বুঝতে পারছো। ওকে, আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ, এমসিকিউর জন্য আই হোপ সবাই প্রস্তুত। আমাদের লাস্ট এমসিকিউটা এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে, সবাই হলো একটু দেখে নাও। 10 দিকের 10টি হাত ভর্তি করতে করতে হিমশিম খেয়েছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা, এর মধ্যে কোন তথ্যটা রয়েছে? ইউরোপীয়দের দানশীলতা, এশীয়দের দারিদ্র্য, নবাবে পারিষদ বর্গের লোভ, নাকি নবাবের উদাসীনতা? অ্যান্সার দাও। এগারোর অ্যান্সার কি হবে? ওকে, জিনিয়া আর তৌহিদ সঠিক অ্যান্সার দিয়েছে। ইস্যু বলতেছে 11-এর বি, এশীয়দের মধ্যে দারিদ্র। হ্যাঁ হ্যাঁ, আমরা গরিব। ওকে, 11-এর হচ্ছে তোমার অ্যান্সার হবে নবাবে পারিষদ বর্গের লোভ। 10 দিকে 10টি হাত, এটা আসলে নবাবের লোকদের পারিষদ বর্গের যে লোভ, সেই লোকের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ডান, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কারোর আর কোন ডাউট আছে? আমরা কিন্তু বেশ কিছু কাজ করছি। আরেকটা প্রশ্ন আছে, নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল? ড্রেক। নবাবের ভয়ে ড্রেক আসলে পালিয়ে গিয়েছিল। সবাইকে ক্লিয়ার? এটা বুঝি না, বুঝায় দেন। আচ্ছা দেখো, 10 দিকে 10টি হাত, ইংরেজরা সবাইকে ঘুষ দিচ্ছে। নবাবের মানিক চাঁদ ইংরেজদেরকে হলো চিঠি পাঠাইছে যে আমাকে টাকা দাও, কলকাতা ছেড়ে দিব। মীর জাফর হলো টাকা চায়, উমিচাঁদ হলো টাকা চায়, মীর জাফর আবার ক্ষমতাও চায়। তার মানে এত মানুষের ডিমান্ড, এই ডিমান্ড ফুলফিল করতেছে। এই ডিমান্ড হচ্ছে কে ফুলফিল করতেছে? এই ডিমান্ড হচ্ছে ফুলফিল করতেছে আসলে তোমার ইংরেজরা। শুধুমাত্র তাই না, ডাচ বাহিনী ইংরেজদেরকে বলতেছে আমাদেরকে টাকা দাও, টাকা না দিলে নবাবের হয়ে যুদ্ধ করব। তাই ডাচদেরকে হচ্ছে কি ইংরেজরা টাকা দিচ্ছে বা ঘুষ দিচ্ছে। তাই এত টাকা দিতে দিতে ইংরেজরা হিমশিম খেয়ে যাচ্ছে, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। বাট এর মধ্যে নবাবের পারিষদ বর্গের লোভ অনেক বড় একটা রোল প্লে করছে। বুঝতে পারছি আমরা এবার 11 নাম্বারটা? বুঝছি আমরা। ওকে, কারো আর কোনো সমস্যা আছে 11-তে? সানা বলতেছে আচ্ছা অতটা ভালো নাই, কথা বলতে আসলে কষ্ট হচ্ছে, বাট কিছু করার নাই, তোমাদের যেহেতু ক্লাস আছে। স্টুডেন্ট কামস ফার্স্ট ফর মি। ওকে ঠিক আছে, ডান। সো আমাদের কিন্তু আজকের ক্লাসটা এখনই হচ্ছে কি শেষ হয়ে যাবে, আমাদের এটা হলো কি সলভ করছি। এখন আমাদের আগামীকাল কিন্তু বাংলা ক্লাস নাই, আগামী পরশুদিন কিন্তু একটা ক্লাস আছে। ক্লাসটা কই হবে? এইচএসসি 25-এর বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমরা জয়েন করব এইচএসসি 25 ফ্রি A+ সাজেশন গ্রুপে। এইচএসসি 25 ফ্রি A+ সাজেশন গ্রুপে এখানে আমাদের নেক্সট ক্লাস হবে, এখানে আমাদের নেক্সট ক্লাস হবে। নেক্সট ক্লাসের আগে তোমাদের জন্য হলো দুইটা টাস্ক আছে। নাম্বার ওয়ান ফিডব্যাক দেওয়া, না নাম্বার ওয়ান ফিডব্যাক না, কি বললাম, লাস্ট ক্লাসের আগে তোমাদের দুইটা টাস্ক আছে, টাস্ক সরি নেক্সট ক্লাসের আগে। একটা হচ্ছে কি গ্রুপে জয়েন দেওয়া, কোন গ্রুপে জয়েন দিবা, গ্রুপ হচ্ছে কি এইটা, না হলে নেক্সট ক্লাস করতে পারবা না। নাম্বার দুই ফিডব্যাক দেওয়া, ক্লাস কেমন লাগছে, কোন গ্রুপে হচ্ছে কি ফিডব্যাক দিবা, তোমরা এই গ্রুপে ফিডব্যাক দিবা। এবং টপ 5 ফিডব্যাক গ্রুপে অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে। এবং পরের ক্লাসে আমরা কি পড়বো, সিরাজউদ্দৌলার পতন, ঠিক আছে। তার মানে দেখি তোমার জন্য কয়েকটা নোটিস আছে। নাম্বার ওয়ান এই গ্রুপে হলো জয়েন হবা, নাম্বার টু জয়েন হয়ে আজকের ক্লাসে ফিডব্যাক দিবা। কিভাবে ফিডব্যাক দিবা, তোমার নাম লিখবা, টিচারের নাম লিখবা, ক্লাসের নাম লিখবা, ক্লাসের একটা স্ক্রিনশট দিবে এবং তুমি তোমার মতো করে আসলে কি করবা, তোমার মতো করে এখানে একটা কথাবার্তা লিখবা, ক্লাসের ফিডব্যাক দিবা পজিটিভ নেগেটিভ, তারপর সেটা হলো পোস্ট দিবা। আর নেক্সট ক্লাসটা হবে বুধবার, অর্থাৎ পরশুদিন সন্ধ্যা 6টায় মোস্ট প্রবাবলি তোমাদের টাইম জানিয়ে দেওয়া হবে। সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আর একটা কথা, গ্রুপের না জয়েন করলে কিন্তু পরের ক্লাস করতে পারবে না। আমি জানি না আজকে ক্লাসের কেমন কি লেগেছে, একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো আজকে ক্লাসের কেমন লেগেছে, ক্লাসটা কেমন লেগেছে একটু কাইন্ডলি কমেন্টে জানাও। ওকে, ক্লাসটা কেমন লেগেছে কাইন্ডলি একটু জানাও। ক্লাস কেমন লেগেছে বলতে বলতে আমি আরেকবার জানিয়ে দিই, নেক্সট ক্লাস হবে এই গ্রুপটাতে। নেক্সট ক্লাসের আগে দুটা টাস্ক, নাম্বার ওয়ান গ্রুপে জয়েন হবা, নাম্বার টু ফিডব্যাক দিবা, নাম্বার থ্রি নেক্সট ক্লাস হচ্ছে আমরা সিরাজউদ্দৌলা পতন পড়াবো। নেক্সট ক্লাসটা হবে কি আগামী পরশুদিন বুধবার সন্ধ্যা 6টায় মোস্ট প্রবাবলি। আর হ্যাঁ আরেকটা বিষয়, তোমরা যারা এইচএসসি 25-এর ব্যাচের 1.0 ছিল তাদের জন্য এবং 2.0 ছিল তাদের জন্য, প্রত্যেক রবিবার আমরা হলো কিউএনএ সেশন কিন্তু আসলে করি। এই যে তোমার ক্লাসের রুটিনটা আমি আজকে তৈরি করছি, যারা আগে আছো তাদেরকে ডিসকর্ডে জানিয়ে দিব এবং পরশুদিন কিন্তু বাকি সবাইদেরকে আমরাও জানিয়ে দিব আমার ক্লাসে। তাই বাচ্চারা তোমরা কেউ কিন্তু দেরি না করে আমাদের আজকের যে ক্লাসটি রয়েছে, আজকের এই ক্লাসের পরবর্তীতে ওই গ্রুপে জয়েন করে ফেলবা। এবং ওই পরশুদিনের যে ক্লাসটা আছে, পরশুদিনের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে হলো জানাই দিব যে আমাদের কিউএনএ সেশন এন্ড অল কিভাবে কি হবে। সবাই তাহলে বুঝতে পারছো? আই হোপ। এবার তাহলে হচ্ছে কি আমরা ক্লাসটা শেষ করব। আমি কিন্তু ফিডব্যাকের জন্য ওয়েট করতেছি, তাহলে আসলে বুঝবো না কারা কারা জয়েন করেছো, কারা কারা হলো জয়েন করোনি। তাই শিক্ষার্থীরা দেখা হচ্ছে আগামী পরশুদিন। কোথায় দেখা হচ্ছে? এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপে। সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম। অ্যান্ড সব সময় টেন মিনিট স্কুলে